सांस को छोड़ते हुए शरीर को पीछे की तरफ धकेलना है। एक मिनट रुक के নিঃশ্বাস নিয়ে সোজা করুন, নিঃশ্বাস ছাড়তে গেলে বাইরে দিকে আবার ডান দিকে বাড়িতে করে যোগ করেন। সিংজি আমাকে দিখা রে বতা রে এরকম করলে আপনার যেই যদি যান বাই কাটতে আরম্ভ হয়। পিছে কি তরফ ঝুকেন সাঁস লে কম ধ্বনি করবো, ওম ধ্বনি আপনারা কি করে করেন? ওম হচ্ছে তিনটে শব্দ নিয়ে আ উ মা, কিভাবে করবেন দেখে নিন। যোগা ডে এবং এইবারের টিম যোগা ফর সেলফ সোশ্যাল, তো এই নিয়ে কি বলবো? দেখুন, দেশের প্রধানমন্ত্রী এবং পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদীর উদ্যোগে ভারতের এই প্রাচীনতম যোগবিদ্যা, যা একজন মানুষকে শুধু সুস্থ রাখে না, তার দৈহিক মানসিক এবং আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে, আজকে তার উদ্যোগে তার প্রয়াসে আজকে যোগ জনপ্রিয় হয়েছে। শুধু অসমুদ্র হিমাচলের ভারতবাসী নন, দেশের বাইরে সারা পৃথিবী জুড়ে আজকে যোগকে মানুষ একমাত্র মুক্তির পথ বলে মনে করছে। সেই জন্য যোগের সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে, নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। আজকে বিধাননগরের আমি এসেছি যোগাভ্যাস করতে, আমাদের এখানে বেশ কয়েকটি জায়গায়, প্রায় গোটা বিধাননগর জুড়ে যোগা চলছে, কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত শহরে, সমস্ত ব্লকে, বহু গ্রামে আজকের দিনটা উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। আমরা চাই এই যোগের প্রতি মানুষের আগ্রহ বাড়ুক, আর শুধু একটা বিশেষ দিনে নয়, আন্তর্জাতিক যোগ দিবসের জন্য নয়, মানুষ এটা অভ্যাসে পরিণত করুন। দৈনন্দিন প্রাত্যহিক কাজকর্মের সঙ্গে সঙ্গে যদি যোগা করেন তাহলে নিজে সুস্থ থাকবেন, তার পরিবারকেও যদি উৎসাহিত করতে পারেন, সবাই মিলে যদি যোগ করতে পারেন, পরিবার পরিজন সবাইকে নিয়ে করলে স্বাভাবিকভাবেই শুধু দেহ মনের বিকাশ হবে এটা নয়, দেশের মধ্যে সমাজের মধ্যে একটা নির্দিষ্ট আধ্যাত্মিক ভাবাবেগের দিকে, প্রাচীন ভারতবর্ষের ঐতিহ্য দিকে মানুষ এগোবে। সবাই ত্যাগের মধ্যে দিয়ে ভোগ করার যে শিক্ষা, এই দেশ যুগ যুগ ধরে যে মানুষকে শিখিয়েছে, এই বহমানতার অঙ্গ হিসেবেই আজকে এই যোগ দিবস। এবং আবার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তিনি আজ জম্মু কাশ্মীরে যোগায় অংশগ্রহণ করছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার উদ্যোগে আজকে গোটা পৃথিবীর মানুষ আজকের দিনকে পালিত হচ্ছে। এটা নিঃসন্দেহে ভারতবর্ষের জন্য, ভারতবাসীদের কাছে একটা গর্বের দিন। এই জামা পরে পলিটিক্যাল কোশ্চেন দেবো না, ব্যাপার বুঝতে।